হ্যালো দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস, নিবন্ধন, ব্যাংক সহ বাংলা, ইংরেজি, অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখুন, যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে। বাংলার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো বিভিন্ন সময় বিগত পরীক্ষা এসেছে এবং আগামীতে যে পরীক্ষাগুলো হবে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। জন্ম জয়ন্তী শব্দের সঠিক প্রয়োগ জয়ন্তী, গীতাঞ্জলি যে কারণে অশুদ্ধ, প্রাণাঙ্গত কারণে অশুদ্ধ, কতিপয় সিদ্ধান্তগুলো যে কারণে অশুদ্ধ, বহুবচনজনিত কারণে অশুদ্ধ, বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, বাক্যটির শুদ্ধ রূপ বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে, সমার্থক শব্দ স্বর্ণের সমার্থক শব্দ সোনা, নলক, কাঞ্চন, মেহ, সুবর্ণ, হাতিয়ার সমার্থক শব্দ গজ, দন্তি, দীপ, বারণ, হস্তি, মেঘের সমার্থক শব্দ জলদ, বারিদ, জলধর, অম্বুদ, ঘন, পৃথিবীর সমার্থক শব্দ ধরা, ধরণী, বসুন্ধরা, দুনিয়া, ভূমণ্ডল, বিপরীতার্থক শব্দ অনুরাগ, বিরাগ, মূর্খ, গণ্য, ঈদৃশ্য, তাদৃশ্য, সুশীল, দুশীল, সম্য, উগ্র, আগমন, প্রস্থান, ঐশ্বর্য, নিঃস্ব, বিরক্ত, অনুরক্ত, শোক, হর্ষ, ধ্বনি ও বর্ণ। সর্বনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ল যে ধরনের ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলো বিভক্ত দুই ভাগে। বাংলা বর্ণমালা অর্ধমাত্রার বর্ণ 8টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। শব্দ ও পদ সি সি লজ্জায় মরে যায় বাক্যটি যে পদের দুরুক্তি হয়েছে অব্যয়ের, সেউতি, টোপর, ঢেকি, ডাব প্রভৃতি দেশি শব্দ। গঠনগত দিক দিয়ে বাংলা ভাষা শব্দগুলি বিভক্ত দুই ভাগে। বেটাইম শব্দটি যে দুটি ভাষার সমন্বয়ে গঠিত, ফার্সি ও ইংরেজি। পেয়ারা শব্দটি যে ভাষা থেকে আগত, পর্তুগিজ। এ যে আমার চেনা লোক বাক্যটি চেনা যে পদ, বিশেষণ পদ বাক্য। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে আকাঙ্ক্ষা। বিদ্বান হলেও তার অহংকার নেই বাক্যটির যৌগিক রূপ, তিনি বিদ্বান বটে কিন্তু তার অহংকার নেই। গঠন অনুসারে বাক্য বিভক্ত তিন ভাগে। সন্ধি জনায়ক জন প্লাস এক, পবিত্র পো প্লাস ইত্র, পরিষ্কার পরি প্লাস কার, প্রত্যেক প্রতি প্লাস এক, সতীশ সতী প্লাস ইস, সজ্জন সৎ প্লাস জন, সমাস সহদর বহুবিরি সমাস, তে মাথা দীঘু সমাস, উপশহর অব্যয়ভাব সমাস, চন্দ্রমুখ কর্মধারায় সমাস, রাজহাঁস তৎপুরুষ সমাস, সাহিত্য সভা কর্মধারায় সমাস, শতাব্দী দীর্ঘ সমাস, কাপড় চোপড় দ্বন্দ্ব সমাস। চর্যাপদে যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, ভুসুকুপা, মঙ্গলকাব্যের মূল উপজীব্য, দেবদেবীর গুণগান, চর্যাপদের পদগুলো রচিত মাত্রাবৃত্ত ছন্দে, শূন্যপুরাণ রচনা করেন রামায় পণ্ডিত, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায়,
বারাসাতে আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত ব্রজবলী ভাষায়। শৃঙ্গাল রসকে বৈষ্ণব পদাবলীতে যে রস বলে, মধুর রস। দৌলত উজির বাহারাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন, চট্টগ্রাম। আলাওয়ালে তোহফা যে ধরনের কাব্য, নীতিকাব্য। বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা মনসা মঙ্গল। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকার। বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ কৃপা শাস্ত্রের অর্থভেদ। শিকা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। ফোর্টস উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত। ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা যে ছন্দে রচিত, মাত্রাবৃত্ত। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাদনহারা মৃত্যুক্ষুদা কুহেলিকা উপন্যাস সত্যি রচয়িতা কাজী নজরুল ইসলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রকাশিত গল্প মন্দির। ইঁদুর ছোট গল্পটি রচয়িতা সমীর চন্দ্র। অক্টোপাস উপন্যাসটি রচয়িতা শামসুর রহমান। আমার ভাইয়ের রক্তের আগান 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ। বিভূতিভূষণ রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয় 1929 সালে। রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ। নিরালোকে দিব্যরাত কাব্যগ্রহণটির রচয়িতা শামসুর রহমান। বন্যরা বনের সুন্দর শিশুরা মাতৃক্রয়ে উদ্ধৃতির রচয়িতা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 25 জানুয়ারি 1824 সালে। সংসপ্তক উপন্যাসের রচয়িতা শহীদুল্লাহ কায়সার। 18 বছর বয়স কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ছাড়পত্র। কোন বাক্যটি সঠিক? এখানে 4টি বাক্য আছে, এর ভিতরে কোন বাক্যটি সঠিক? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ, জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। কোন বর্ণটি দ্বিসার বা যৌগিক স্বরধ্বনির প্রতীক? অপশন ঘ, ঐ। ভর্ষি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ, এখানে 4টি অপশন আছে, এর ভিতরে সঠিক উত্তর হবে অপশন খ, মহাপিলাস ইসি। কুশীলাভ শব্দটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যদি বৃষ্টি হয় তবে বের হব না, এটি কোন ধরনের বাক্য? এখানে 4টি অপশন আছে, এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, জটিল বাক্য। কোনটি যোগ গ্রহ শব্দ? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর জলধি। যোজক শব্দটির বিপরীত শব্দ কি? প্রণালী। শিক্ষক ছাত্রগণকে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্রগণ কোন ধরনের কর্তা? এখানে 4টি অপশন আছে, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, প্রযোজ্যকর্তা। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওয়াল। মধুসূদন তার শর্মিষ্ঠা নাটকে অনুসরণ করেছেন মহাভারতের উপাখ্যান। আবু ইসাকের সূর্য দিগল বাড়ি কোন কবি কোন ভাষায় অনুবাদ করেন? দোষান জাবা বিতেল চেক ভাষায়। কবি জসীমউদ্দিনের নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থটির মূল নায়িকার নাম কি? সাজু। নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? এখানে 4টি গ্রন্থের নাম আছে, সাহিত্য সংস্কৃতি সাধনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীকান্ত। একেই কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? প্রহসন। মধুর গরব মধুর আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা অতুল প্রসাদ সেন। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক।
আমি কিংবদন্তির কথা বলছি, এটি একটি কাব্যগ্রন্থ।